আসসালামু আলাইকুম। আশা করছি পরিবার পরিজন নিয়ে বরাবর মতন সুস্থ আছেন এবং ভালোই আছেন। আজকে আমরা গিভে ওয়ার্কের আপডেট নিউজগুলো শেয়ার করবো এবং দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে পিএপি করবেন। আমরা এই সাইটটার ফার্স্ট একটা পেমেন্ট প্রুফ শেয়ার করি আপনাদের মাঝে। দেখেন এই সাইট থেকে আমরা দুইটা পেমেন্ট পেয়েছি, দেখেন এই যে দুইটা পেমেন্ট পেয়েছি। ঠিক আছে, এই সাইটে কিন্তু 100% ট্রাস্টের একটা সাইট, এখান থেকে আপনারা নিঃসন্দেহে কাজ করতে পারেন, কোনো ঝামেলা ছাড়া। এখানে কোনো ইনভেস্ট করা লাগতেছে না। যারা অ্যাকাউন্ট করেন ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই লিঙ্ক দিয়ে ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট করে নিন। আর সাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তো থাকবেই। ঠিক আছে, তো চলেন শুরু করি। আর একটা কথা, কেউ ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না। এই ভিডিওতে আমরা অনেক কিছু আলোচনা করব, যেই তথ্যগুলো আপনাদের জানা খুবই জরুরি। ঠিক আছে, তো চলেন শুরু করি। আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনার অ্যাকাউন্টটাকে ভিএপি করবেন। তো আপনারা দুইটা ওয়েতে আপনার অ্যাকাউন্টটাকে ভিএপি করতে পারেন। এক নম্বর ওয়ে হচ্ছে আপনি এখানে ডিপোজিট করে আপনার অ্যাকাউন্টটাকে ভিএপি করতে পারবেন। এবং দুই নম্বর স্টেপ হচ্ছে আপনি এখানে তিনটা টাস্ক কমপ্লিট করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভিএপি করে নিতে পারবেন। তো আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা তিনটা টাস্ক কমপ্লিট করে আপনার অ্যাকাউন্টটাকে ভিএপি করে নিন। ঠিক আছে, তো আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন, তার 72 ঘন্টার পর আপনি অ্যাকাউন্ট থেকে ভিএপি করে নিতে পারবেন। তো দেখাই আপনাদেরকে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন। সিম্পলি আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড জবে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো জবস আসবে। এখানে অনেকগুলো জব পাবেন। তো আপনারা যেহেতু আর্নিং করবেন, তো আমি সাজেস্ট করবো সকল জবসগুলো আপনারা কমপ্লিট করবেন। তো আমি এই ট্যাক্সটা দেখাই আপনাদেরকে, এই যে টিকটকের ট্যাক্সটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, স্ক্রোল ডাউন করে আসার পরে আপনারা এই যে এখানে একটা আপনার ওয়ার্কের বক্স আছে, কাজের রিজের বক্সটা আছে, ডিসক্রিপশন বক্স, সেই বক্সটা আপনারা সম্পূর্ণভাবে ভালোভাবে পড়বেন। এখানে কি বলছে দেখেন, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওপেন দিস লিঙ্ক, ফলো দ্যাট প্রোফাইল, গিভ সাম লাইক ইন সাম ভিডিওস। মানে বলছে এখানে আপনার এই প্রোফাইলে আপনি ক্লিক করে ওনার আইডিটাকে আপনি ফলো করতেন এবং ওনার প্রোফাইল যোগে কয়েকটা ভিডিওতে আপনি ভিডিওটা দেখে কয়েকটা ভিডিওতে আপনি লাইক করার জন্য বলছে। ঠিক আছে, এবার দেখেন আপনি যে কাজগুলো করছেন এখন তারা আপনার এই যে কাজের কিছু প্রুফ চাইবে। তো সে প্রুফগুলো কি এখন বলতেছে যে দ্য স্ক্রিনশট ইউ ডিড লাইক ভিডিওস, ইউজার নেম। এখন কি বলছে দেখেন, আপনি যে ওনার আইডিটাতে যে ফলো করছেন, আপনার টিকটকের যে ইউজার নেম আছে, মানে ইউজার আইডি আছে, তো ইউজার নেমের আইডিটা আপনি এখানে বলবেন। এখানে এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইউজার আইডি নেমটা বলবেন। তারপর এখানে বলছে যে আপনি যে তা ওনার আইডিটা যে ফলো করছেন, সেই ফলো যে করছেন একটা স্ক্রিনশট নেবেন। তারপর আপনি যে ওনার কয়েকটা ভিডিওতে যে লাইক দিয়েছেন দেখে, তো সেইটারও স্ক্রিনশট নেবেন। তো ফার্স্ট যে বক্স দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট ওয়ান, আপনি যে ওনার আইডিটা যে ফলো করছেন এখানে সেই পিকটা আপনি আপলোড করে দেবেন। তো আপলোড করার জন্য কী করবেন, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে কতগুলো অপশন আসবে। তো সেখান থেকে আপনি ডকুমেন্ট সিলেক্ট করে তারপর আপনি গ্যালারিতে যাবেন, গ্যালারিতে গিয়ে পিকটা দিয়ে দেবেন। তারপর আবার সেকেন্ড যে স্ক্রিনশটটা আছে ওনার যে কতগুলো ভিডিওতে যে আপনি যে লাইক করছেন, তো সেইটার আপনার একটা স্ক্রিনশট নেবেন। তো এখানে আবার আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আবার এই পেজ আসবে। তারপর এখানে ডকুমেন্টে ক্লিক করে আপনি গ্যালারি থেকে পিকটা আপলোড করে দেবেন। ঠিক আছে, তো সমস্ত কাজ কমপ্লিট। এখানে তো সমস্ত কাজটা বুঝতে পারছেন আশা করি। এখানে দিবেন আপনার ইউজার নেম, এই যে ওয়ার্ক প্রুফে আপনার ইউজার নেম দিবেন। তারপর আপনার এখানে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন। তারপর এখানে আপনি সাবমিট ওয়ার্কে ক্লিক করবেন। দেন আপনার টাস্ক, এভাবে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন। এভাবে আপনি তিনটা টাস্ক কমপ্লিট করলে 72 ঘন্টার পর আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভিএপি করে নিতে পারবেন।
ঠিক আছে, তো এখানে কাজগুলো সিম্পলে আপনারা কাজগুলো ট্রাই করবেন, দেখবেন পারবেন, আর সমস্যা হলো আমাকে ইনবক্স করবেন। ওকে, এবার দেখাই আপনারা ডিপোজিট করে কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে বিএপি করে নিতে পারেন। তো ডিপোজিট করার জন্য আপনারা সিম্পলি থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট, ওয়ালেটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এ পেজ আসবে। আসার পর আপনারা কী করবেন, সিম্পলি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট, তো এখানে ডিপোজিটে ক্লিক করবেন। তো এখন আপনি কোন মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন, এখন যে আপনি যদি আপনার বিকাশ থাকে বিকাশে, রকেট থাকলে রকেটে। ঠিক আছে, আমরা বিকাশে করে দেখাচ্ছি, যেহেতু অনেক ইউজার বিকাশ ইউজ করেন তো বিকাশে করবেন। আপনারা বিকাশে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আপনাকে 20 টাকা পাঠাতে হবে। ওকে, তো এই নাম্বারটা নেবেন, নেওয়ার পর আপনি কী করবেন, সেন্ড মানিতে 20 টাকা পাঠাবেন। তো আপনি এখন তাদেরকে ডিটেলসগুলো এখানে আর কিছু ফিল আপ করতে হবে। আপনি যে নাম্বার থেকে টাকাটা প্রেরণ করছেন সেই নাম্বারটা এখানে বসাবেন, এখানে আপনি সেই নাম্বারটা বসাবেন, এই যে সেন্ডার নাম্বার, এখানে নাম্বারটা বসাবেন। তারপর আপনি এই যে নাম্বারটা যে সেন্ড করছেন, সেন্ড করার ফলে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, সেই আইডিটা এখানে আপনি দেবেন, সে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এসে দেখেন TXN আইডি ইজ এইটা, এটা হলো ট্রানজ্যাকশন আইডি, বুঝতে পারছেন? এই যে ট্রানজ্যাকশন আইডি ইজ এইটা, TXN আইডি ইজ এর ট্রানজ্যাকশন আইডি, এই আইডিটা আপনারা কপি করে এখানে বসাবেন, এখানে বসাবেন। তারপর এখানে আপনার অ্যামাউন্টটা দেবেন, যেহেতু আপনি 20 টাকা পাঠাইছেন তো আপনি কী করবেন, এখানে এখানে লিখবেন যে 0.25। লেখার পর এখানে আপনি কী করবেন, এখানে সাবমিট পেমেন্টে ক্লিক করবেন, তাইলে আপনার হয়ে যাবে। এখানে 0.25 বলতে এখানে 21.25, মানে 21.25 দেখাচ্ছে, তো আপনি 21.25 কিন্তু সেন্ড মানি করে দেবেন। ঠিক আছে, 21.25 সেন্ড মানি করে দেবেন। তো এইভাবেই আপনি যদি ডিপোজিট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা বিএপি হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনার অ্যাকাউন্টটাকে বিএপি করে নেবেন। ঠিক আছে, এবার আপনারা এইভাবে মূলত কাজ করবেন, আর আপনারা যত পারেন রেফার করেন। এই যে আপনি এই রেফারেল লিঙ্কটা কীভাবে পাবেন, আপনি এখানে রেফারে ক্লিক করবেন। রেফারে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা যে আইকন, এই আইকনে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এই যে লিঙ্কটা কপি হয়ে যাবে, তো এই লিঙ্কটা আপনারা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবার আমি আর দুই একটা কাজ দেখাই আপনাদেরকে, যারা কাজে প্রবলেম হয়, তো আপনারা আবার আমি ফাইন্ড শপে ক্লিক করি আপনাদের কাজগুলো দেখাই দিই আপনাদেরকে। আমি টাস্ক, অনেকগুলো টাস্ক কমপ্লিট করছি, তারপর আর দু একটা দেখাই দিই আপনাদেরকে। আপনারা যখন কাজের সমস্যা হবে আপনারা আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে, এবার দেখেন এখানে আছে, আপনার ইনস্টাগ্রাম যদি ফলো করেন তারপরেও কিন্তু আর্নিং করতে পারবেন, তাদের একটা আইডি দেওয়া আছে, তো সেই আইডিটা আপনি ইনস্টাগ্রামে ফলো করবেন। আচ্ছা, উপরেরটা দেখাই, দেখেন এখানে বলছে অ্যাপ ইনস্টল, অ্যাপ টিকে ডাউনলোড। আচ্ছা, আমরা এটা দেখাই, এটাতে ক্লিক করি, দেখেন কি বলছে, এখানে বলছে স্টেপ ওয়ান, গিভ 5 স্টার অ্যান্ড গো থ্রি গো ইন প্লে স্টোর। এখন আপনি এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে, যে অ্যাপস ডাউনলোডের লিঙ্ক, এটা এই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন। অ্যাপসটা ডাউনলোড করার পর এখানে আপনি 5 স্টার দিবেন, তাদের অ্যাপসটাকে 5 স্টার দিয়ে একটা রিভিউ করবেন। তো রিভিউ করার পর আপনি যে অ্যাপসটাতে ডাউনলোড করছেন এখানে কি বলছে দেখেন, আপনার প্রুফ হিসাবে উনি কী কী চেয়েছে, যে রান অ্যাপ ইউর ফোন, আপনি যে অ্যাপসটাতে ইনস্টল করছেন, ইনস্টল করার পর আপনার ফোনে এটাকে ওপেন করবেন, ওপেন করে একটা স্ক্রিনশট নেবেন, অ্যান্ড গিভ স্ক্রিনশট। আপনি অ্যাপসটা বুঝতে পারছেন কী বলছে, আপনার অ্যাপসটা ওপেন করার পর এখানে যে অ্যাপসটা দেওয়া আছে সেই অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর এখানে বলবেন যে প্রো ডান, এখানে লিখবেন ডান, ডান ডান লেখার পর আপনি কী করবেন, এখানে আপনি এখানে কী করবেন, স্ক্রিনশটটা দিয়ে দেবেন। স্ক্রিনশট দেওয়ার পর এখানে আপনি এখানে সাবমিট ওয়ার্কে ক্লিক করবেন, দেন আপনার কাজ কমপ্লিট। ঠিক আছে, তো দুইটা টাস্ক দেখেন, আবার 3 নম্বর টাস্ক আমি আরেকটা দেখাই আপনাদেরকে, সহজ সহজ টাস্কগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখেন এখানে ফেসবুক জয়েন এবং ইনভাইট, এখন আপনি কী করবেন, এই কাজে ওয়ার্কে ক্লিক করবেন, ওয়ার্কে ক্লিক করবেন,
ক্লিক করার পর আবার আপনার ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন। এখানে একটা আপনার গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, আপনি গ্রুপ লিঙ্কে প্রবেশ করবেন। এভাবে কপি করবেন গ্রুপ লিঙ্কটা, এভাবে কপি করবেন। কপি করার পর আপনি এভাবে কপি করার পর আপনার ফেসবুকে ঢুকে এই যে কপি করছেন এটা পেস্ট করবেন, সার্চ অপশনে গিয়ে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর একটা গ্রুপ আসবে, ওই গ্রুপটা আপনি জয়েন করবেন। দেখেন দুই নম্বর স্টেপ বলছে এটা গ্রুপে জয়েন করবেন এবং 100 পিপল, মানে আপনি 100 জন আপনার বন্ধুকে কী করবেন এটা এটা ইনভাইট করবেন গ্রুপটা আর কি। তো তখন আপনি স্ক্রিনশট নেবেন, তাই আমি কী বলি দেখেন এখন তারা কী বলছে, দেখেন প্রুফ হিসেবে কী কী চাচ্ছে, ইউর ফেসবুক নেম, আপনার ফেসবুকের যে নেম আছে সেই নামটা এখানে এখানে লিখবেন, এখানে এই যে এখানে ওয়ার্ক প্রুফ এখানে লিখবেন ফেসবুক নেম। তারপর দেখেন এখানে বলছে স্ক্রিনশট ইউ জয়েন, স্ক্রিনশট ইউ ইনভাইট 100, মানে আপনি যে ওনাদের গ্রুপে যে জয়েন করছেন সেটার একটা স্ক্রিনশট নেবেন এবং 100 জনকে যে আপনি ইনভাইট করছেন সেটারও একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর আপনি কী করবেন, 100 জনকে আপনি যে জয়েন করছেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন এবং 100 জনকে যে আপনি যে ইনভাইট করছেন সেটা এখানে আপনি আপলোড করবেন, ঠিক আছে। তো এখানে অনেকগুলো স্ক্রিনশট চেয়েছে, যেহেতু কারণ আমরা 100 জনকে ইনভাইট করলে তো অনেকগুলো স্ক্রিনশট তোলা লাগবে, সেই তো এখানে অনেকগুলো স্ক্রিনশট আপলোডের অপশন তারা দিয়ে দিচ্ছে, আপনারা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। আপনার যতগুলো পেজ হয় আপনি ততগুলো স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর আপনার এখানে যতগুলো দিতে মানে এখানে যতগুলো অপশন আছে তো ততগুলোতে আপনি আপনার স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি সাবমিট ওয়ার্কে ক্লিক করবেন, দেন আপনার ওয়ার্ক কমপ্লিট। তো এইভাবে মূলত আপনারা কাজটা করবেন, ঠিক আছে। আর এটাই মূলত আপনাদের কাজ করার সিস্টেম। আর এবার দেখাবো কীভাবে আপনি উইথড্র করবেন। উইথড্র করার জন্য আপনাদেরকে সিম্পলি ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উইথড্র অপশন, আপনি উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পর আপনি কোন মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন, আপনি যদি নগদে নেন তাহলে নগদে ক্লিক করবেন, রকেটে নিলে রকেটে, আমি নগদে নিচ্ছি, নগদে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে একটা গুড নিউজ কি জানেন, মানে আপনি যখন এখান থেকে আপনি উইথড্র করবেন এখান থেকে তারা মানে এখানে চার্জ হিসেবে কোনো আপনার কোনো পার্সেন্টেজ আপনারা কাটবে না, মানে কোনো চার্জ কাটবে না। অনেক অ্যাপসে দেখা যায় আপনার অনেক সাইটে দেখা যায় আপনার উইথড্র চার্জ কাটে, তো এখানে কোনো উইথড্র চার্জ কাটবে না আপনার। অনেক সাইটে দেখা যায় আপনার উইথড্র দিলে আপনার 10% চার্জ কেটে নেয়, তো এখানে একটা ভালো দিক হচ্ছে আপনার কোনো চার্জ লাগতেছে না, ঠিক আছে। এখন আপনি কী করবেন, এখানে এই যে এখানে আপনার বলছে ইউর নগদ নাম্বার, আপনার এখানে নগদ নাম্বারটা দিবেন। তারপর এখানে ডলারটা, আপনি এখান থেকে $0.25 হলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারেন। আমি আজকে যে স্ক্রিনশটে দেখালাম সেকেন্ড স্ক্রিনশটটা দেখেন মানে প্রথম থেকে পেমেন্ট প্রুফ দেখালাম, দুই নম্বর যে পেমেন্টটা সেটাতে আমি কিন্তু $0.25 নিয়েছিলাম, ওরা আমাকে $25 পে করছে। এখানে $0.25 লিখে দিবেন, এখানে লেখার পর আপনি কী করবেন, এখানে সাবমিট পেমেন্ট এখানে ক্লিক করবেন, দেন আপনার পেমেন্ট রিকোয়েস্ট হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনি পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন, ওকে। যেহেতু আমার যেহেতু ওয়ালেটে ব্যালেন্স কম, তো সেহেতু আমি উইথড্র দিতে পারতেছি না। তো আপনারা এভাবে কাজ করবেন, তো VIP করে নিন অ্যাকাউন্টটা। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে। তো যারা ওয়ার্ক করে আপনার VIP করতে না পারেন তাহলে আপনারা ডিপোজিট করে VIP করে নিন, এটা 100% ট্রাস্টেড একটা সাইট, আপনারা পেমেন্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সবার লাস্টের দিকে একটা কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।